সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেয়ার্সে সবাইকে স্বাগতম। আজ আমরা নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের যুক্তাক্ষর। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব যুক্তাক্ষর কী। যুক্তাক্ষর আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের প্রায় ছাত্রছাত্রী দেখা যায় যুক্তাক্ষর কীভাবে লিখতে হয় সেটা জানে না। অনেকে জানে, অনেকে জানে না, অনেকে ভুল করে ফেলে। তো তাদের জন্য আমাদের আজকের এই ছোট্ট আয়োজন। তো বন্ধুরা, মনোযোগ সহকারে আমাদের সাথে থাকুন। প্রথমত আমরা জেনে নিব যুক্তাক্ষর কাকে বলে। দুই বা ততোধিক ব্যঞ্জনধ্বনি মিলিয়ে যখন একটি অক্ষর সৃষ্টি হয় তখন তাকে কি যুক্তাক্ষর বলে। আমি আবারও বলছি, দুই বা ততোধিক ব্যঞ্জনধ্বনি মিলিয়ে যখন একটি অক্ষর সৃষ্টি হয় তখন তাকে যুক্তাক্ষর বলে। তো বন্ধুরা, এবার আরেকটি কথা আমরা বলতে পারি, সেটা হলো যুক্তাক্ষরে ব্যবহার্য ব্যঞ্জনধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না। আমি আবারও বলছি, যুক্তাক্ষরের ব্যবহৃত ব্যঞ্জনধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না। যেমন ঞ ও বর্গের জ, এই দুটি ধ্বনি মিলনে যুক্তাক্ষর ঞ জ হয়। যুক্তাক্ষরে ব্যবহৃত ব্যঞ্জনধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না। যেমন ঞ ও বর্গের জ, এই দুটি ধ্বনি মিলনে যুক্তাক্ষর ঞ জ হয়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যুক্তাক্ষর গঠনের পদ্ধতি। যুক্তাক্ষর গঠনের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি গ্রহণ করতে হয়, সেগুলো আমরা একটু দেখে নিব। প্রথমত, আমরা একটি পূর্ণ ব্যঞ্জনধ্বনির সাথে ফলা অর্থাৎ ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপ যুক্ত হয়ে যুক্তাক্ষর গঠিত হয়। যেমন ক সংযুক্ত যোগ জ ফলা সমান সমান কয় জ ফলা। যেমন একটি শব্দ বাক্য, ময় সংযুক্ত যোগ ল ফলা সমান ময় ল, একটি বা সমান একটি শব্দ ম্লান। আমি আবারও বলছি, ক একটি পূর্ণ ব্যঞ্জনধ্বনির সাথে ফলা অর্থাৎ ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপ যুক্ত হয়ে যুক্তাক্ষর গঠিত হয়। যেমন কয় সংযুক্ত যোগ জ ফলা সমান কয় জ ফলা, যা বাক্য। ময় সংযুক্ত যোগ ল ফলা সমান ময় ল, একটি শব্দ ম্লান। দ্বিতীয়ত, দুটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি মিলে যুক্তাক্ষর গঠিত হয়ে থাকে। আমি আবারও বলছি, দুটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি মিলে যুক্তাক্ষর গঠিত হয়ে থাকে। যেমন কয় সংযুক্ত যোগ মধ্যাংশ সমান ক্ষীয়, কয় সংযুক্ত যোগ মধ্যাংশ সমান কী হয়, ক্ষীয়। যেমন একটি শব্দ বৃক্ষ, বৃক্ষ বর্গের জয় সংযুক্ত যোগ বর্গের জয় সমান জয় জ, জয় জ। যেমন লজ্জা, যেমন লজ্জা। তৃতীয়ত, তিনটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি মিলে যুক্তাক্ষর গঠিত হয়। তিনটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি মিলে যুক্তাক্ষর গঠিত হয় হতে পারে। যেমন ঙ্ম যোগ কয় সংযুক্ত যোগ মধ্যাংশ সমান ঙ্ময় ক্ষীয়। আমি আবার বলছি, ঙ্ম যোগ কয় সংযুক্ত যোগ মধ্যাংশ সমান ঙ্ময় ক্ষীয়। যেমন একটি শব্দ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। চতুর্থত, চারটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি মিলিয়ে যুক্তাক্ষর গঠিত হতে পারে। আমি আবারও বলছি, চারটি পূর্ণ ব্যঞ্জনধ্বনি মিলিয়ে যুক্তাক্ষর গঠিত হতে পারে। যেমন যেমন কয় সংযুক্ত যোগ মধ্যাংশ সংযুক্ত যোগ ময় সংযুক্ত যোগ জ ফলা সমান ক্ষীয়ময় জ ফলা। যেমন একটি শব্দ সৌক্ষ, সৌক্ষ, সৌক্ষ্ম। দন্তে ন সংযুক্ত যোগ তয় সংযুক্ত যোগ রয় সংযুক্ত যোগ জ ফলা। যেমন এটি হয় নয় তয় র ফলা, নয় তয় র ফলা। স্বাতন্ত্র, 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 স্বাতন্ত্র। যেমন একটি শব্দ স্বাতন্ত্র। পঞ্চমত, দুটি পূর্ণ ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হয়ে যুক্তাক্ষর গঠিত হতে পারে। আমি আবারও বলছি, দুটি পূর্ণ ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হয়ে যুক্তাক্ষর গঠিত হতে পারে। যেমন কয় সংযুক্ত যোগ মধ্যাংশয় সংযুক্ত যোগ দীর্ঘিকার সমান দীর্ঘ
ক্ষয় দীর্ঘিকারে খি, ক্ষয় দীর্ঘি, যেমন একটি শব্দ ক্ষীর, ক্ষীর। তো বন্ধুরা ষষ্ঠত রেপ এর সাহায্যে যুক্তাক্ষর গঠিত হতে পারে, আবার বলছি রেপ এর সাহায্যে যুক্তাক্ষর গঠিত হতে পারে, যেমন কয় সংযুক্ত যোগ রয় রেপ সমান কয় রেপ, বা একটি শব্দ তর্ক ময় সংযুক্ত যোগ রয় রেপ ময় রেপ, যেমন কর্ম বা মর্ম। সপ্তম তো সমীভবনের মাধ্যমে যুক্তাক্ষর গঠিত হতে পারে, আমি আবার বলছি সুখ সমীভবনের মাধ্যমে যুক্তাক্ষর গঠিত হতে পারে, যেমন কয় চন্দ্রবিন্দু আকার যোগ নয় আকার সমান কান্না বদ যোগ জাত বজ্জাত। সর্বশেষ মধ্যস্বর লোপ পেয়ে যুক্তাক্ষর গঠিত হয়, যেমন মধ্যস্বর লোপ পেয়ে যুক্তাক্ষর গঠিত হয়, যেমন অগুরু থেকে অগ্রু, সুবর্ণ থেকে স্বর্ণ, অগুরু থেকে অগুরু থেকে অগ্রু, সুবর্ণ থেকে স্বর্ণ। তো বন্ধুরা আশা করি আজকের টপিক থেকে তোমরা কিছু শিখতে পেরেছো কম। আমাদের আজকের টপিকটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।